বন্ধুরা, আজ আমরা আপনাদেরকে কিছু দুর্লভ এবং বিশেষ প্রজাতির প্রাণীদের সম্পর্কে জানাবো, যাদেরকে দেখতে পাওয়া খুবই কঠিন, কারণ তারা আমাদের থেকে অনেক দূরে বসবাস করে অথবা তাদেরকে খুঁজে পাওয়াই খুব মুশকিল। আর বন্ধুরা, ভিডিও শেষে প্রাণীগুলো সম্পর্কে জানলে তো আপনারা চমকে যাবেন, তাই সব দেখতে চাইলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রেড সিল। বন্ধুরা, এই সিলের সাথে তো আমরা সকলেই পরিচিত, যারা সিলায়ন নামেও পরিচিত, কিন্তু এখন আমরা আপনাদেরকে সিলের যে প্রজাতিটি দেখাতে চলেছি সেটা সাধারণ প্রজাতি সিলের মতোই দেখ। আপনারা তো ভাবছেন এর মধ্যে আবার বিশেষ কি আছে, তাহলে চলুন সেটাই দেখে নেওয়া যাক। বন্ধুরা, প্রজনন ঋতুতে এই সিলদেরকে আলাদা রূপে দেখা যায়, কেননা এরা তাদের নাককে ঠিক এইভাবে ফোলায়, যা দেখতে খুবই অদ্ভুত লাগে। এদের নাকের মধ্যে একটা আলাদা পোর্শন থাকে, আর এরা যখন তাদের নাক ফুলায় তখন সেটা কালো লাল রঙে দেখায়। তারা এই রূপ এই জন্য করে যাতে ফিমেল সেল তাদের প্রতি আকৃষ্ট হয়। বন্ধুরা, এই লাল রঙের বস্তুটি ব্লাড গ্রেড স্লিপও বলা হয়। যখন এটাকে বারবার বের করা হয় তখন তার মধ্যে ব্লাড সার্কুলেশন শুরু হয়ে যায়। যে সিল তার নাক যত বেশি ফুলাতে পারে তাকে তত বেশি শক্তিশালী এবং বড় মনে করা হয়, আর ফিমেল সিল খুব সহজেই তার দিকে আকৃষ্ট হয়ে যায়। বন্ধুরা, মানুষ হোক বা পশু, মহিলাদের মন জয় করার জন্য পুরুষদেরকে অনেক খড়খুটো পড়াতে হয়। অমল সালামেন্ডার। বন্ধুরা, চলুন এবার যাওয়া যাক ইউরোপের পানির নিচে অবস্থিত কিছু গুহার দিকে, যেখানে এই অদ্ভুত এবং বিশেষ ধরনের মাছকে দেখতে পাওয়া যায়। তবে এদের ত্বকের জন্য এদেরকে অনেক জায়গায় হিউম্যান ফিশও বলা হয়। চলুন এখন এদের কিছু বিশেষত্ব সম্পর্কে জেনে নেওয়া যাক। বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন যে এই মাছ প্রায় 100 বছর পর্যন্ত বাঁচতে পারে, যেটা সাধারণ মাছের তুলনায় অনেক বেশি। আর এরা যখন ক্ষুধার্ত থাকে তখন এরা হঠাৎ করে যে কোনো প্রাণীর ওপর আক্রমণ না করে ভেবে চিনতে তাদের শিকারকে নির্বাচন করে। শিকার করার সময় এরা খেয়াল রাখে যাতে তাদের শিকার অনেক বড় হয় এবং খুব বেশি ক্ষতিকারক যেন না হয়, তবে এরা তাকে শিকার করে। আর একবার পেট ভর্তি করে খাওয়ার পর এই মাছ প্রায় 10 বছর পর্যন্ত কোনো কিছু না খেয়েই থাকতে পারে। বন্ধুরা, এদের শারীরিক গঠন অনেকটা ড্রাগনের মতো হয়, মনে হয় যেন এরা বর্তমান সময় ড্রাগন। রসি মাপল মথ। বন্ধুরা, পৃথিবীতে এমন অনেক পতঙ্গ দেখা যায় যেগুলো দেখা মাত্রই মানুষরা এখান থেকে দূরে সরে যায়, কিন্তু অনেক জায়গায় এমন কিছু পতঙ্গ থাকে যাদেরকে মানুষ পুষতে পছন্দ করে, কারণ তারা দেখতে খুবই সুন্দর হয়। বন্ধুরা, এটা সেইটা যার সম্পর্কে আমরা আলোচনা করছি। এটাকে দেখে আপনারা হয়তো অনেকে মনে করবেন এটা হয়তো কোনো খেলনা অথবা কার্টুন, কিন্তু সেটা একদমই নয়। এই পতঙ্গ বাস্তবেই পাওয়া যায়, যা উত্তর আফ্রিকায় দেখা যায়। এদের এই সুন্দর রঙের জন্য এদের নাম রোজি রাখা হয়েছে, যা গোলাপ এবং হলুদ রঙের মিশ্রণ। বন্ধুরা, এদেরকে বেশিরভাগ সময় উত্তর আমেরিকার মাপল গাছে দেখা যায়। বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন যে এরা যেই গাছে থাকে সেই গাছের ফলগুলোকে ঠিক এই পতঙ্গের মতোই দেখতে লাগে, যা খুবই আশ্চর্যের বিষয়। অনেকেই তো এই পতঙ্গগুলোকে ফল ভেবে ভুল করে। প্রাইজ ওয়ান। বন্ধুরা, এখন যে জিনিসটি আপনারা দেখছেন সেটি কোনো ডিজাইন করা পাথর অথবা কোনো প্রাণীর খোলস নয়, বরং এটা একটি প্রাণী। কিন্তু কেউ এটাকে একবার কেন বারবার দেখার পরেও বিশ্বাস করতে পারবে না যে এটা কোনো প্রাণী। এই প্রাণীকে যে কোনো পরিষ্কার পানি বা যে কোনো পুকুরে দেখতে পাওয়া যেতে পারে, আর এরা প্রাইজ ওয়ান নামে পরিচিত। এই প্রাণীটি অ্যানিমাল কিংডমের অন্তর্গত। এটা শুধুমাত্র একটি প্রাণী নয়, বরং এটাকে সম্পূর্ণ একটা কলোনিও বলতে পারেন, যার ভেতরে অনেক বেশি সংখ্যক প্রাইজ ওয়ান আছে। আর এরা আকারে খুবই ছোট হওয়ার জন্য এদেরকে সহজে দেখতে পাওয়া যায় না। এদের আকার হয় প্রায় 0.1 সেন্টিমিটার, যা খুবই ক্ষুদ্র। এরা পানিতে এই জন্য থাকে কারণ সেখানে তারা খাবারের জন্য অনেক কিছু পেয়ে যায়। বন্ধুরা, আপনারও যদি কোথাও এটাকে দেখতে পান তাহলে কখনো এটাকে বাড়িতে নিয়ে আসবেন না, কারণ এটা দেখতে পাথরের মতো হলেও এটার ভেতরে অনেক জীবিত প্রাণী আছে। ব্লু ড্রাগন। বন্ধুরা, আপনারা যদি মনে করেন ড্রাগন কোনো সিনেমাতে অথবা বাচ্চাদের বইয়ের মধ্যেই সীমাবদ্ধ, তাহলে আপনি ভুল ভাবছেন, কারণ সমুদ্রের মধ্যে আমরা কখন কি দেখতে পাই সেটা কেউ বলতে পারে না। চলুন এখন দেখে নেওয়া যাক এই ব্লু ড্রাগনকে, যাদেরকে ভারত এবং প্রশান্ত মহাসাগরে পাওয়া যায়। বন্ধুরা, অনেকটাই ড্রাগনের মতো দেখ, সেই জন্য এর নামও রাখা হয়েছে ড্রাগন। এরা আকারে অনেক ছোট হয়, এরা প্রায় 1.2 ইঞ্চি পর্যন্ত বড় হতে পারে। এরা দেখতে যতটা আকর্ষণীয় ততটাই ক্ষতিকারক। কেউ যখন এদের উপর আক্রমণ করতে আসে তখন এরা এদের বিষ তার উপর নিক্ষেপ করে। শুধু তাই নয়, যদি কেউ এদের উপর পিচ নিক্ষেপ করে তাহলে এই প্রাণী সে বিষকে ঘুরিয়ে তার উপরে নিক্ষেপ করে, এই জন্য এদের উপর বিষের কোনো প্রভাব পড়ে না। বন্ধুরা, দক্ষিণ এশিয়ায় দেখতে পাওয়া এই প্রাণীদেরকে আমরা হয়তো কখনোই দেখিনি, কারণ এই পশু খুবই অদ্ভুত এবং বিরল। বন্ধুরা, এই পশুদের শুধুমাত্র 2টি আলাদা আলাদা প্রজাতি দেখতে পাওয়া যায়।
যার একটি হলো রাশিয়ান সাইগা আর অন্যটি হলো টেরাকোটা সাইগা। বন্ধুরা, দেখতে গেলে এদের শরীর সাধারণ প্রাণীদের মতোই, শুধুমাত্র তাদের মুখ ছাড়া, কেননা এদের মুখ লম্বা সুরের মতো দেখতে। আপনি এদের মাথায় যে শিং দেখতে পাচ্ছেন সেটা শুধুমাত্র পুরুষ সাইগারেরই থাকে, মহিলা সাইগারের কোনো শিং থাকে না। শুধু তাই না বন্ধুরা, যখন শীতকাল শুরু হয় তখন এদের শরীরে একটি কোট চলে আসে যা তাদের শরীরকে গরম রাখার জন্য সাহায্য করে। সেটাও এদের শরীরের রং থেকে আলাদা রঙের হয়, অর্থাৎ ধূসর বর্ণের। আর শীত পেরিয়ে যাওয়ার পর আপনাআপনি সেই কোট তাদের শরীর থেকে ঝরে পড়ে। তো বন্ধুরা, দেখলেন এই পশু বিরল হওয়ার পাশাপাশি কতটা বিশেষ এবং বৈচিত্র্যপূর্ণ? বন্ধু, এই প্রাণীকে আপনি আগে কখনো দেখেছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভারতীয় ঈগল। বন্ধুরা, এটাতে কোনো সন্দেহ নেই যে ঈগল পৃথিবীর সবথেকে বিলাসী প্রাণী, আর তাদের প্রতিটি প্রজাতির মধ্যে আলাদা আলাদা বিশেষত্ব দেখা যায়। যেমন গোল্ডেন ঈগল ঘন্টায় প্রায় 320 কিলোমিটার গতিতে উঠতে পারে, কিন্তু আজ আমরা যে ঈগল সম্পর্কে জানাবো সেটা সম্পূর্ণ আলাদা। বন্ধুরা, এই ঈগল নিউ গিনির জঙ্গলে দেখতে পাওয়া যায়। এই ঈগল আকারে অনেকটা বড় হয়, চওড়ায় 3 ফুট পর্যন্ত বড় হতে পারে, আর এরা ডানা মেললে এরা প্রায় 6 ফিট পর্যন্ত বড় হতে পারে। বন্ধুরা, এরা যখন তাদের ডানা মেলে তখন তাদেরকে মনে হয় যেন কোনো মানুষ এগুলোর কস্টিউম পরে আছে। অনেকে বলেন যে এই ঈগলের মুখের আকৃতি কিছুটা মানুষের মুখের আকৃতির সাথে মিল পাওয়া যায়। এদের মাথায় যে পালক থাকে তা এদেরকে আরো বেশি রাজকীয় করে তোলে। ইয়েটি ক্র্যাব। বন্ধুরা, সাধারণত আমরা বৃষ্টির সময় কাঁকড়া দেখতে পাই, আর সমগ্র বিশ্বে বিভিন্ন প্রজাতির কাঁকড়া দেখতে পাওয়া যায় যারা এক একটি এক এক রকমের হয়ে থাকে। কিন্তু আমরা যে কাঁকড়া আপনাদেরকে দেখাতে চলেছি সেটা একটু ভিন্ন ধরনের। বন্ধুরা, এটি হলো ইয়েটি ক্র্যাব। বন্ধুরা, এই কাঁকড়াগুলো শুধুমাত্র দক্ষিণ প্রশান্ত মহাসাগরেই দেখা যায়, আর 2005 সাল থেকেই এদের সম্পর্কে জানা যায়। কিন্তু তারপরেও অনেক মানুষ এই প্রজাতি সম্পর্কে কিছুই জানে না, কারণ এরা সমুদ্রের প্রায় গভীরে থাকে, আর কেউ অত গভীরে গিয়ে এদেরকে দেখতে চাইবে না। যেহেতু এরা সমুদ্রের খুব গভীরে থাকে তাই ঠান্ডার মোকাবেলা করা এদের জন্য আবশ্যক। এর জন্য এরা এদের বাহুর সাহায্য নেয় এবং নিজেকে গরম রাখে। শুধু এমনটাই নয়, বরং তার সাহায্যে ব্যাকটেরিয়াকেও ভক্ষণ করে, যা অন্য কোনো কাঁকড়া করতে পারে না। তবে এই প্রজাতির কাঁকড়া দেখতে খুবই সুন্দর এবং কিউট হয়। প্যাটাগনিয়ান মারা। বন্ধুরা, হরিণ এবং খরগোশকে তো আপনারা নিশ্চয়ই দেখেছেন, এরা খুব সুন্দর। কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন এদের যদি একসঙ্গে ক্রস করানো হয় তাহলে কিরকম পশু উৎপন্ন হবে? তাহলে চলুন আমরা আপনাদেরকে দেখাই সেটা কিরকম দেখতে হতে পারে। বন্ধুরা দেখুন, এটা হচ্ছে প্যাটাগনিয়ান মারা, যাদেরকে শুধুমাত্র সেন্টার এবং সাউথ অস্ট্রেলিয়ায় দেখা যায়, আর সেখানেও এদেরকে খুব কম দেখা যায়। এর জন্য এই পশুটি আজকে একটি বিরল প্রজাতি যারা প্রায় বিপন্ন হতে চলেছে, তাই অনেক মানুষ এখন পর্যন্ত এদেরকে দেখেনি। এরা সাধারণত 2 থেকে 3 ফিট পর্যন্ত লম্বা হতে পারে। এদের ওজন 17 থেকে 20 পাউন্ড পর্যন্ত হয়। বন্ধুরা, এদের শারীরিক গঠন সম্পর্কে তো আমরা জানলাম, চলুন এখন এদের কিছু বিশেষ গুণ সম্পর্কে জানা যাক। বন্ধুরা, এই পশু খুবই দ্রুত দৌড়াতে পারে, এরা ঘন্টায় প্রায় 45 কিলোমিটার গতিতে দৌড়াতে পারে। এদের পাঞ্জা খুবই তীক্ষ্ণ হয়, যার ব্যবহার এরা মাটি খোঁড়ার জন্য করে থাকে। দূর থেকে দেখলে এদেরকে খরগোশ মনে হবে, কিন্তু কাছে গিয়ে অন্য কিছু দেখতে পাবেন। বন্ধুরা, এই প্রাণীগুলোর মধ্যে আপনার কোন প্রাণীটিকে সব থেকে বেশি ভালো লেগেছে? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এরকম রহস্য আর রোমাঞ্চ ভরা ইন্টারেস্টিং ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। কথা হবে আগামী ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।